আগের কয়েকটা ভিডিওতে আমি আপনাদের এমিন দেখিয়েছিলাম, বিশেষ করে ইথাইল অ্যামিন এর SN2 বিক্রিয়া দেখিয়েছিলাম, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চাই যে এটা যে সবসময় SN2 বিক্রিয়াই হবে এমনটা নয়। আসলে এই ভিডিওতে আমরা SN1 বিক্রিয়া দেখাবো। ধরে নেই যে আমাদের কিছু মিথাইল অ্যামিন আছে, সেটা দেখতে এরকম হবে। এটা হলো আমাদের মিথাইল গ্রুপ, এর সাথে যুক্ত আছে নাইট্রোজেন, সেটার সাথে দুইটা হাইড্রোজেন ঠিক এরকমভাবে যুক্ত আছে, এর একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এটা হলো মিথাইল অ্যামিন, এখানে এটা হলো মিথাইল অ্যামিন, আর ধরে নিচ্ছি যে এটা একটা দ্রবণে আছে, ধরে নিচ্ছি এটা কোনো কিছুর সাথে একটা দ্রবণে আছে যেটা দেখতে এরকম, ধরে নিচ্ছি যে এখানে এমন একটা জিনিস আছে যেটা দেখতে এরকম, এটার সাথে এখানে একটা ব্রোমো গ্রুপ আছে। এখন বিভিন্নভাবে আপনি এটা নামকরণ করতে পারেন। সবচেয়ে সহজভাবে আপনি এখানে দীর্ঘতম কার্বন চেইনটা বের করুন, এর 1, 2, 3 তিনটা কার্বন আছে, তাহলে এটা হলো একটা প্রোপেইন, এটা একটা প্রোপেইন। আর দুই নম্বর কার্বনে আমরা এখান থেকে গণনা করতে পারি, তাহলে 1, 2, 3 দুই নম্বর কার্বনে এখানে একটা ব্রোমো গ্রুপ আর একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে এটার নাম হবে 2-bromo। আপনাকে এগুলো বর্ণক্রম অনুসারে লিখতে হবে, এই 2-bromo, 2-methyl, 2-methylpropane। আমরা এখন চিন্তা করব যে এখানে কি ঘটবে। এখানে এমন একটা অবস্থা আছে যেখানে একটা কার্বন এখানে ব্রোমিনের সাথে যুক্ত আছে। আপনার মাথায় যদি এখনও SN2 খেলা করে থাকে, তবে আপনি বলতে পারেন এই ইলেকট্রনটা হয়তো এই কার্বনকে আক্রমণ করবে, আর তখন কার্বনের সাথে থাকা ইলেকট্রনটা ব্রোমিন নিয়ে যাবে। কিন্তু আপনি যদি SN2 বিক্রিয়ায় শর্তগুলো নিয়ে আসলেই চিন্তা করেন, তবে আপনি হয়তো মনে করতে পারবেন যে এটা ঘটবে না, কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্স আছে, এখানে আরও তিনটা কার্বন আছে, এগুলো শুধু কার্বন নয়, এগুলো আসলে CH3, হাইড্রোজেনগুলো এখানে আঁকা হয়নি, এখানে একটা CH3। এই জিনিসগুলোর কারণে নিউক্লিওফাইলটা এই কার্বনের কাছে আসতে পারবে না, তাই এখানে SN2 বিক্রিয়া হবে না। কিন্তু এখানে এই কার্বনটা একটা টারশিয়ারি কার্বন, এটা আরও তিনটা কার্বনের সাথে বন্ধনে যুক্ত, তাই এটা আসলে অনেক সুস্থিত একটা কার্বোক্যাটায়ন। তাই এই বিক্রিয়ার প্রথম ধাপে আপনি দেখতে পারেন যে এখান থেকে শুধুমাত্র ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে। এখান থেকে যদি শুধুমাত্র ব্রোমিনটা বের হয়ে যায়, তবে অবস্থাটা দেখতে এরকম হবে, এখানে এটা একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন হবে। এই ইলেকট্রনটা বেরিয়ে গিয়েছে, তাই এর এবার একটা পজিটিভ চার্জ থাকবে এখানে, সেজন্য এটা এখন কার্বোক্যাটায়ন। আর এখন ব্রোমিনটা ইলেকট্রন নিয়েছে, ব্রোমিনের 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা যোজতা ইলেকট্রন ছিল, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা আছে। এটা কার্বন থেকে এইমাত্র আরেকটা ইলেকট্রন নিয়েছে, এটা কার্বন থেকে আরেকটা ইলেকট্রন নেওয়াতে এর এবার নেগেটিভ চার্জ হবে, এটা এখন একটা ব্রোমাইড অ্যানায়ন। এখন যেহেতু ব্রোমিনটা বের হয়ে গেছে, তাই এবার মিথাইল অ্যামাইন বিক্রিয়ায় আসবে, এটা এখানে হবে মিথাইল অ্যামিন। আমরা আগের ভিডিওতে শিখেছি যে এর আংশিক নেগেটিভ চার্জ আছে, এর অতিরিক্ত ইলেকট্রন আছে, এটা এই কার্বোক্যাটায়নের দিকে আকর্ষিত হবে। এখানে মিথাইল অ্যামিনটা আঁকা যাক, এখানে আছে নাইট্রোজেন, এরপর হাইড্রোজেন, এরপর যুক্ত আছে একটা মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপটা এরকম। এটা হলো SN1 বিক্রিয়া। মনে রাখবেন এখানে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে শুধুমাত্র একটা বিক্রিয়ক জড়িত, সেখান থেকে আসলে 1 সংখ্যাটা আসে। এরপর SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইলটা উভয় দিক হতেই আক্রমণ করতে পারে। এটা এখন আর চতুষ্তলিকীয় কাঠামোর নেই, এটা এখন সমতলীয় ত্রিভুজ আকৃতির, তাই এটা এদিক থেকে আসতে পারে অথবা অন্যদিক থেকে আসতে পারে। এক্ষেত্রে আমি এটাকে এদিক থেকে আঁকছি, তাহলে এই নিউক্লিওফাইলটা তার ইলেকট্রন এখানে কার্বোক্যাটায়নটাকে দিতে পারে। এক্ষেত্রে আমরা যা পাবো তা হলো, সেটা দেখতে অনেকটা এরকম হবে, এখানে আছে আমার নাইট্রোজেন, এটা দুইটা হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত আছে, আর এর সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে এরকমভাবে, এর এই ইলেকট্রনটা এখানে আছে, এই ম্যাজেন্টা ইলেকট্রনটা এবার এই কার্বনকে দিয়ে দেওয়া হয়েছে, আর এই কার্বনটার সাথে আরও তিনটা কার্বন বন্ধনে যুক্ত আছে, 1, 2, 3। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে কার্বোক্যাটায়নকে একটা ইলেকট্রন দিয়ে দেওয়া হয়েছে, এই কার্বোক্যাটায়নটা ইলেকট্রন পেয়ে এবার নিরপেক্ষ হয়ে গেছে,
এখানে এটা কার্বন ইলেকট্রন পেয়ে এটা নিরপেক্ষ হলো যেহেতু নাইট্রোজেন একটা ইলেকট্রন দিয়ে দিল তাই এর এবার দুঃখিত এর এবার একটা পজিটিভ চার্জ থাকবে তাহলে এখানকার এই অণুটাকে আমরা কি বলবো এখানে একটু চালাকির ব্যাপার আছে এর সাথে এখানে একটা মিথাইল গ্রুপ আছে এটা কিন্তু এখন আর অ্যামিন নেই এটা এখন অ্যামোনিয়াম কারণ এর পজিটিভ চার্জ আছে নাইট্রোজেনটা চারটা বন্ধন আছে তাহলে এখানকার এই জিনিসটাকে আমরা বলতে পারি আমরা এটাকে বলতে পারি এন মিথাইল এটা আমাদের বলে যে মিথাইলটা নাইট্রোজেনের সাথে যুক্ত আছে এটা অন্য কার্বন চেনের সাথে যুক্ত নেই এন মিথাইল আর এখানে এটা এই ফোর কার্বন 1 2 3 4 এটাকে আপনি টার্ট বিউটাইল গ্রুপ হিসাবে দেখতে পারেন অন্যভাবে এটা নামকরণ করা যায় তবে এটাই বেশি প্রচলিত নাম তাহলে এটা হলো এন মিথাইল টার্ট বিউটাইল অ্যামোনিয়াম মনে রাখবেন এখানে পজিটিভ চার্জ আছে সেজন্য অ্যামোনিয়াম আর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এটা এখন আর অ্যামোনিয়াম নয় কিন্তু এবার কিছু আসল মিথাইল অ্যামিন চারদিকে ভেসে বেড়ায় যদি কিছু আসল মিথাইল অ্যামিন চারদিকে ভেসে বেড়ায় যদি কিছু মিথাইল অ্যামিন চারদিকে ঘুরে বেড়ায় তাহলে তত্ত্ব অনুসারে এমনকি বাস্তব ক্ষেত্রেও এটা একটা হাইড্রোজেন বা প্রোটনটা বের করে নিতে পারবে এটা এর একটা ইলেকট্রন এই হাইড্রোজেনকে দিয়ে দেবে আর হাইড্রোজেন এর ইলেকট্রনটা আগে যেটা অ্যামোনিয়াম ছিল সেটা নিয়ে নেবে আর এটা একটা উভমুখী বিক্রিয়া আপনি যে কোনো দিকে যেতে পারেন এটা উভয় দিকেই হতে পারে এই মিথাইল অ্যামিনটা এখন মিথাইল অ্যামোনিয়াম হচ্ছে এটা দেখতে এরকম হবে এতে তিনটা হাইড্রোজেন থাকবে কারণ এটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে এর এবার তিনটা হাইড্রোজেন আছে তাহলে এটা হলো মিথাইল অ্যামোনিয়াম আর এবার এখানকার এই জিনিসটা দেখতে এরকম হবে এটা একটা হাইড্রোজেন হারিয়েছে তাহলে এখানে একটা মিথাইল গ্রুপটা একটা নাইট্রোজেনের সাথে যুক্ত সেটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত আর এর সাথে একটা টার্ট বিউটাইল গ্রুপ যুক্ত ঠিক এরকমভাবে তাহলে এখন এটা পরিণত হলো এটা হলো মিথাইল অ্যামোনিয়াম কিন্তু এখানকার এটা হলো এন মিথাইল এবারও এন এটাই বলে যে এই মিথাইল গ্রুপটা নাইট্রোজেনের সাথে বন্ধনযুক্ত এন মিথাইল টার্ট আর এবার আমরা এটাকে বিউটাইল অ্যামোনিয়াম বলবো না এখানে আসলে এই ড্যাশটা হবে না এটা হলো বিউটাইল অ্যামোনিয়াম এবার এটা হলো বিউটাইল অ্যামিন টার্ট বিউটাইল আর এখানে নাইট্রোজেন আছে এটা হলো বিউটাইল অ্যামিন যাই হোক আমি আপনাদের শুধুমাত্র এটাই দেখাতে চেয়েছিলাম যে গত ভিডিওতে দেখা বিক্রিয়া আর বিক্রিয়া কৌশলটাই যে শুধুমাত্র ঘটতে পারে তা নয় Sn1 বিক্রিয়াও এখানে হতে পারে আর সাধারণভাবে এটা বলা যায় যে এটা একটা দুর্বল ক্ষার হিসেবে কাজ করতে পারে এটা অবশ্যই খুব শক্তিশালী ক্ষার নয় কিন্তু এটা সবগুলো নিরপেক্ষ কার্যকরী মূলকের মধ্যে সবচেয়ে বেশি ক্ষারীয় যেটা আমি বারবার বলেছি তাহলে এখানে অনেক ধরনের বিক্রিয়া হয় আমি আপনাদেরকে কয়েকটা নমুনা দেখানোর চেষ্টা করেছি